আর 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথৰ অসমবংগ হিমন্তবর্তী অঞ্চল শ্রীরামপুরের পর ধুবুরী ফুলবাড়ীলৈ 127B রাষ্ট্রীয় ঘাইপথ নির্মিত হয়ে আছে। বিগত 3 বছরের পর ইয়ার নির্মাণ কার্য চলিছে। এই রাষ্ট্রীয় ঘাইপথ শ্রীরামপুরের পর তামারলৈকে প্রায় 16 কিলোমিটার পথ। আর এই পথসার নির্মাণের কারণে সিমপ্লেক্স নামের কোম্পানি এটাই এই ইয়ার দায়িত্বত আছে। 3 বছর হল এই সিমপ্লেক্স কোম্পানিয়ে এই নির্মাণ কার্য আরম্ভ করেছে, যদিও ইয়াত 20% বর্তমানলৈকে সম্পূর্ণ হওয়া নাই এই পথসার কাম। মই মোৰ সহযোগীক অনুরোধ জানাইছো ইয়াত দেখাবলৈ শ্রীরামপুরের পর আপনি জাকবপুর আর জাকবপুরের পর আপনি গ্রামপুরলৈকে ইয়ার যে মাজ ভাগের অংশ আমি আপনার দেখাবলৈ যত্ন করেছো। রাষ্ট্রীয় ঘাইপথর মাজ ভাগত ইয়া পুকুরি সদৃশ গাঁতর সৃষ্টি করে থাকছে কোম্পানিটে। ইয়ার কিন্তু তেনেকা ধরনের কোনো ব্রিগেড নাই। তার লগতে যে সাবওয়ে বনোয়া হয়েছে সেই সাবওয়ে দেখা গেছে একেবারে ডাঙর ডাঙর পুকুরি সদৃশ খালর সৃষ্টি হয়েছে। আর যান বাহন চলাচল করাটাও বড় অসুবিধার সম্মুখীন হয়েছে। যিকোনো সময়ত ইয়ার দুর্ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা আমি কব পারি, কারণ ইতিমধ্যে কেইবাটাও দুর্ঘটনা সংঘটিত হয়েছে। অকল এই ঠাইখানে নহয়, শ্রীরামপুরের পর তামারলৈকে বেশি বেশি অঙ্ক ঠাইতে এনেকা ধরনের দৃশ্য আমি আপনার দেখাবলে আমি যত্ন করেছো। তার লগতে এটা কথা আমি কব পারি, হ্যা হল যে এই 127B রাষ্ট্রীয় ঘাইপথ যেহেতু ধুবুরী কচুগাঁও গড়কাপ্তানি পথের উপরে দিয়ে বনোয়া হয়েছে বা বনায় নির্মাণ করা হয়ে আছে। আর ডিকে রোড অর্থাৎ ধুবুরী কচুগাঁও গড়কাপ্তানি পথটো পকী পথ, আর পকী পথের পকী অংশখিনি ইয়াক পরিষ্কার নকরাকয়ে তার উপরতে মাটি পেলাই এনেদরে কিন্তু এই যে নির্মাণ কাম এই নির্মাণ কাম অব্যাহত রাখিছে। আর এই নির্মাণ পথ কিমান দিন লৈকে ইয়া ঠিক থাকিব বা সঠিক পদ্ধতি নির্মাণ হয়েছে না নাই ইয়া কিন্তু রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে ইয়া কিন্তু যেহেতু পর্যবেক্ষণ করব লাগিছিল ইয়া কিন্তু আমার দৃষ্টিগোচর হওয়া নাই। মই কথা পাতিব বিচারিম স্থানীয় রাইজ আছে আমার লগত, দাদা কি কব? হয়, 127B যে ঘাইপথ আছে শ্রীরামপুরের পর তামারহাটলৈকে খুবই মানে বেয়া পরিস্থিতি, কেন আপনাদের সকলে গম পায় এই রোডখন সিমপ্লেক্স নামের একটা কোম্পানিয়ে কামটো হাতত লৈ পেলাই প্রায় 2 বছর 2 বছর 2.5 বছর কার্যকালত কামটো সম্পূর্ণ করব নোৱাৰিল। আজি ইয়াতে এনেকুৱা এটা অবস্থা হয়েছে, সামান্য সরু দুটা গাড়ি ক্রসিং করতে আমার বহুত অসুবিধা হয়ে আছে। আর রাজপথখন মানে ভাল নহওয়াত স্থানীয় রাইজের বহুত মানে অসুবিধা হয়ে আছে। আমি কিছুমান মানুষের পর শুনা পালো যে কোম্পানি বলে পলাই গেল, এটা না জানো কি বা ভিতর রহস্য আছে, কিন্তু কামটো সম্পূর্ণ কিয় নহল এইটার কারণে কোন দোষী এইটু অল্প মানে পর্যবেক্ষণ করব লাগে। আমি জেলা প্রশাসনের জেলা প্রশাসনক অনুরোধ জানাইছো আপনার অল্প পর্যবেক্ষণ করব, কেন আপনার এতে চাওক এইখানে ঠাই দি ইমান ইমান মানে 600 গাড়ি পার হয়ে আছে, সামান্য দুটা অটো রিক্সা দুটা অটো এই ফল দিক যাবলৈ কারণে মানে ভাল নহয় সুবিধা নহয়, ইয়ার কারণে দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। হয় হয়, ইয়ার কারণে মাঝে মাঝে দুর্ঘটনা হয়ে থাকে, কেদিন আগত একটা দুর্ঘটনা হয়েছিল, মাঝে মাঝে দুর্ঘটনা হয়ে থাকে। হয়, ধন্যবাদ থাকিল। হয়, আসলতে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে এই ক্ষেত্রে নজর দিব লাগে, পর্যবেক্ষণ করব লাগে, কারণ সিমপ্লেক্স কোম্পানিটে যে ধরনের রাষ্ট্রীয় ঘাইপথর কাম লৈ যাব লাগিছিল করব লাগিছিল অগ্রগতি হব লাগিছিল হেয়া কিন্তু হয়ে উঠা নাই। আর তার উপরে আমি এটা কথা কব পারি, হেয়া হল পথসর মাঝে মাঝে যেহেতু ডাঙর ডাঙর গাঁতের সৃষ্টি হয়েছে, পুকুরি সদৃশ গাঁতের সৃষ্টি হয়েছে, তার কারণে কিন্তু সঘনায় দুর্ঘটনা সংঘটিত হয়েছে, যানমালের ক্ষতি হয়েছে। তথাপি কিন্তু কোম্পানিটিয়ে কেড়ে পড়া নাই বলে অভিযোগ উত্থাপন হয়েছে। স্থানীয় রাইজে বা সচেতন মহলে দাবি জানাইছে অতি সোনকালে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে এই পথসা পর্যবেক্ষণ করব লাগে। আর যে কোম্পানি এই কাম করে আছে শ্রীরামপুরের পর তামারলৈকে প্রায় 16 কিলোমিটার পথ, এই কোম্পানিটার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করব লাগে।